টেস্ট আপার কেস করা, কিন্তু আমাদের তো আপার কেস হবে না। এখন যদি দেখেন অনেকটাই কিন্তু মিলে এটার সাথে, এটার সাথে অনেকটাই মিলে না? এই যে ফন্টস কিন্তু আমার ঠিকঠাক মতো পাচ্ছে কিনা একটু চেক করে আসুন। এই যে ফন্টস কিন্তু পাচ্ছে। এরপর আপনি যদি চিন্তা করেন যে এটা থেকে এটা এই ফন্টটার কিন্তু অনেকটাই তফাত, কালারটা একটু দেখে আসেন, হোয়াইটই আছে তাও চেক করবেন, অনেক সময় একটু হালকা ঝাপসা কালার থাকে তো এক্ষেত্রে পরে ঝামেলা করে, অনেকটাই কিন্তু এটা থেকে এটা ছোটো। তার মানে আমার এখানে যে সাইজটা দেওয়া ছিল সাইজে যেহেতু আমাদের গরমিল হয়ে গেছে, ঠিক মতো পাইনি, এই ক্ষেত্রে কী করতে হবে, সাইজটাকে ঠিক করতে হবে। তাহলে আমাকে এখানে ব্যানার কন্টেন্টের মধ্যে যদি H3 ধরি, এটা ফন্ট সাইজ দিই আমি, একটা ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল তো এমনিতে দেওয়া ছিল। এই এখন যদি চিন্তা করি 15 পিক্সেল, এই ক্ষেত্রে দেখবেন যে অনেকটাই মিলে এটার সাথে, ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, তাহলে এটা নিয়ে নেন। এই যে এখানে নিচের সেকশনে যদি যাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই সেকশনটাকে যদি আমি চিন্তা করি তাহলে এটার নাম হবে সার্ভিসেস, নর্মালি যা হয় আর কি। আপনারা হয়তো নামটা সম্পর্কে খুব বেশি একটা পরিচিত না, যেহেতু এখনও তেমন বেশি করেন নাই, দেখলে বোঝা যায় যে কোনটা কোন সেকশন। এটা সার্ভিসেস নামে যদি আমি চিন্তা করি তাহলে কী করতে হবে, এগুলো কমেন্ট আউট করে রাখবেন। কমেন্টস করে রাখলে মানে যারা ইউজার যার জন্য আপনি তৈরি করবেন জিনিসটা সে বুঝতে পারবে। সার্ভিসেস এরিয়া যদি নেই, এটা ধরেন এখানে লিখলাম যে স্টার্ট সার্ভিসেস এরিয়া, এখানে লিখলাম এন্ড সার্ভিসেস এরিয়া, এটা সেকশন ওয়াইজ হবে। সেকশন যখন ইউজ করবেন তখন সেকশনের ভিতরে একটা আপনার হেডিং রাখতে হবে, যেমন ধরেন H1, H2, H1 বাদে H2 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা ট্যাগ যখন ইউজ করবেন তখনই একমাত্র সেকশন ইউজ করতে পারবেন। সেকশন ওয়াইজ ইউজ করলে সুবিধাটা কি, আপনার যে প্রতিটা সেকশন আলাদা আলাদা ডিভাইড করা, এটা বুঝতে খুব সুবিধা হয় আর কি। আপনি এখানে সেকশনের পরিবর্তে ডিবও নিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি সেকশনটাই নেবেন। কিন্তু সেকশনটা নিলে শর্ত কি, যে কোনো H2 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা ট্যাগ এখানে থাকতে হবে। আচ্ছা, আমি এখানে সেকশন নিলাম হচ্ছে কী নামে, আপনার সার্ভিসেস এরিয়া নামে, এটার ভিতরে থাকবে কন্টেইনার, এরপরে রো থাকবে। আচ্ছা নিলাম। এখন যদি চিন্তা করেন এখানে কী কী আছে এটা চিন্তা করেন, এখানে হচ্ছে টপ কন্টেন্ট, সার্ভিসেস কন্টেন্ট নিলেন, সার্ভিসেস কন্টেন্ট নেওয়ার পরে এখানে কী থাকবে, H2 থাকবে, H2 এর ভিতরে কী থাকবে নিয়ে আসেন, এটা এই যে এটা নিয়ে আসেন এইটা, তারপর একটা পি থাকবে, পিটাকে অবশ্যই দুই ভাগ করে নেবেন, নেবেন নিচে একটা ট্যাপ দিয়ে আলাদা করে নেবেন, এটা হচ্ছে থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড ওয়ে যেভাবে করবেন, এটা নিয়ে আসেন। তারপরে এখানে একটা ক্লাস দিয়ে দিন, যেটা হচ্ছে আপনার বোটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস আর কি, এটা হচ্ছে টেক্সট সেন্টার, এখানে টেক্সট সেন্টার ক্লাসটি খুললে এটা অটোমেটিক টেক্সট সেন্টার হয়ে যাবে। তারপর হচ্ছে সার্ভিসেস আইটেমস আছে এখানে, এটা গেল, এটুকু গেল, সার্ভিসেস কন্টেন্ট গেল, এখানে ধরেন লিখলেন সার্ভিসেস আইটেমস, সার্ভিসেস আইটেমসের ভিতরে সার্ভিসেস আইটেম নামে তিনটা হবে, এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে আইটেমস, এটা হচ্ছে আইটেম আইটেম আইটেম। তাহলে এখানে যদি আপনি লিখেন যে সার্ভিসেস আইটেম, ঠিক আছে, সার্ভিসেস আইটেম হলে এটা হচ্ছে তিন পার্ট হলে আপনি যেটা করবেন আগে তিনটা ভাগ করেন, কল MD4 আপনি তিনটা ভাগ করেন, করে এখানে আপনি লিখেন সার্ভিসেস আইটেম, সার্ভিসেস আইটেম লেখার পরে এখানে আপনি যেটা করবেন কন্টেন্টগুলো নিয়ে আসেন। এটা হচ্ছে একটা ফন্টসম আইকন, ফন্টসম আইকনে আপনি যান, ফন্টসম আইকন না, ব্রাদার হ্যাং করছে, ফন্টসম আইকনে যান। এখানে গিয়ে এই ফন্টসটা, এটা খুব সম্ভবত পেন্সিল বা এডিট এরকম কোনো একটা নাম হইতে পারে, এটাতে যান, যাওয়ার পরে এডিটে যান, এই যে পেন্সিল স্কোয়ার ও, এটাতে ক্লিক করে এখানে নামটা নিয়ে আসেন। তাহলে আমার প্রথমে কী থাকতেছে, আইকনটা, আইকনটা এখানে লেখেন আই ক্লাস FA, তারপর হচ্ছে এই নামটা পেন্সিল স্কেয়ার ও,
তারপরে আমার কি থাকতেছে এই যে এস ফোর নামে এস ফোরের একটা হেডিং থাকতেছে এস ফোর, এটা দিলাম। তারপর একটা প্যারাগ্রাফ নিলাম একটা, এটাতে শর্ট কন্টেন্টটা দিই, এই যে এটা নিলাম। আচ্ছা এখন একটা কাজ করি, এইগুলা কাটি, এ পুরোটাকে কপি করি, একটা দুইটা তিনটা, তাহলে আমার কী হলো এইটুকু হয়ে গেল না, এটুকু হয়ে গেল। হওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এই যে এই জিনিসটা কিন্তু আমাকে নিয়ে নিতে হবে, গো হেড। এই জিনিসটা নিয়ে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে আপনি এই যে এটার ভিতরে নিতে পারেন, হেডারের ভিতরে নিতে পারেন, আবার হচ্ছে আপনার এই এইখানে নিতে পারেন, সার্ভিসেসের ভিতরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা করব এটাকে হেডারের উপরে নিয়ে নিই, হেডারের উপর নেওয়া দরকার ছিল, হেডারের উপরে এটাকে আমি নিই, এই যে এটাকে নিলাম, ফিক্সড ফিক্সড আইটেম নামে নিলাম। নেওয়ার পরে এটার নাম কি, এটা কিন্তু একটা লিঙ্ক হবে, গো হেড নামে নিলাম, এইটা নিলাম, তারপর দিলাম এইটা। আচ্ছা এখন দেখি আমাদের কি অবস্থা এখানে পেজের, এই অবস্থা আমাদের। এখন এটার স্পেসিং অ্যালাইনমেন্টগুলো ঠিক করেন, এটা থেকে এটার দূরত্ব কতটুকু দেখেন, 150 পিক্সেল, নিচে থেকে কতটুকু হবে, 65 70 70 পিক্সেল, তাহলে 150 আর 70 না, 150 আর 70। এখন এই যে সার্ভিসেস এরিয়াতে যান, সার্ভিসেস এরিয়াতে যদি যান, তাহলে সার্ভিসেস এরিয়াতে প্যাডিং টপ হবে 150 পিক্সেল, আর প্যাডিং বটম হবে 70 পিক্সেল, এই যে হলো। এখন সার্ভিসেস এরিয়ার নিচে এখানে একটা বর্ডার বটম হবে, বর্ডার বটম এটাকে আপনি এ সাইড দিয়েও নিতে পারেন, কিন্তু এভাবে নিয়ে নিন, বর্ডার বটম হবে 1 পিক্সেল সলিড, এই যে এটা একটা বর্ডার দেখেন, আপনি দেখাই কাজ করতেছে না, এই যে জুম করেন, জুম করেন, এই যে বর্ডার, বর্ডার সাইজটা একটু দেখে আসেন কত, অনেক বেশি জুম করতে হবে এর জন্য। এটাকে মাইপ আসেন, 1 পিক্সেল হাইট দেখতেছেন, কালারটা নিয়ে নিন এখান থেকে, এই যে কালারটা নিয়ে নিই, তাহলে বর্ডার কত হবে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, কালার হবে আমার এটা। আচ্ছা এটা গেল, এটা গেল। এখন এই জিনিসটাকে ঠিক করতে হবে, এই জিনিসটাকে সেন্টার নিয়ে আসতে হবে, আসা আনার জন্য যেহেতু আমার এটা ইউজ করা হয়েছে টপ ব্যানারের ভিতরে, টপ ব্যানারটা অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ অলরেডি করা আছে আমার। এরপরে হচ্ছে আমার এই যে ফিক্সড আইটেম, ফিক্সড আইটেমকে আমার করতে হবে কি, পজিশন করতে হবে, পজিশন করতে হবে অ্যাবসোলিউট, করার পরে বটম থেকে করতে হবে 0, লেফট থেকে করতে হবে 50%, এই যে। এখন এটা একটা ওয়েট দিয়ে নিব, ওয়েট দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, এই ওয়েটটা কত একটু দেখে আসি, হ্যাঁ কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোটো করেন, ছোটো করে এইখানে যান, এই যে এখানে গিয়ে যদি দেখি ওয়েট কত হবে, 218 দেওয়া আছে, 29 ওয়েট কত, 220 পিক্সেল। এখানে একটা মার্জিন মাইনাস করেন, 110 পিক্সেল মাইনাস হবে, কিন্তু তাহলে কী হবে এটা একদম পারফেক্টলি সেন্টার আসবে। আচ্ছা তারপর টেক্সচার লাইনটা সেন্টার করেন, এখানে কিন্তু একদম সেন্টার আসছে না। এখন বটন থেকে কিন্তু আবার অর্ধেকটা নিচে নামানো, এই যে তাহলে এটার হাইট কত দেখেন তো,
হাইটটা হচ্ছে 55 মেবি। ফিফটি ফাইভ উপর থেকে একটু বেশি নিও, তো এই জন্য 55। তাহলে হাইটটা কত হবে? হাইটটা হবে 56 পিক্সেল নিই। 56 পিক্সেল নিয়ে বটম থেকে মাইনাস করেন, 56 পিক্সেল অর্ধেকটা মার্জিন মাইনাস করেন, আবার না সরি বটম থেকে নিয়ে নিই, বটম থেকে মাইনাস হবে হচ্ছে আপনার কত 28 পিক্সেল। এই যে 28 পিক্সেল করার পর এখন যেটা করতে হবে, ফিক্সড আইটেমের ভিতর যে এ আছে এর ভিতরে যান, ফিক্সড আইটেমের ভিতর এতে যান। এতে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আসলাম, টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আপার কেস করলাম, আবার কেস করলাম, আর হচ্ছে ফন্টসটা দেখেন কি ফন্টস, জিরো কিট এই ফন্টটা নিয়ে আসেন, এখানে যান ফন্টস, এই যে ফন্টসটা নিয়ে আসেন, এই ফন্টস নিয়ে আসেন, এই যে এখানে ডাবল কমা এটা কাটেন, যে ফন্টসটা নিয়ে আসেন এখানে দিয়ে দেন, ফন্টস ফ্যামিলি এটা দেন, এই যে এক্স্যাক্টলি এরকম আসছে না? সাইজ কত? এর সাইজ 24-25 পিক্সেল ইউজ করি আমি, ফন্টস সাইজ 25 পিক্সেল। ঠিক আছে, এখন প্যাডিং ইউজ করেন, প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, এখানে দিই 10 পিক্সেল। আচ্ছা আমি যে এইখানে দিলাম না, এই যে হাইট ওয়েটটা এখানে দিলাম না, আপনারা কি করবেন হাইট ওয়েটটা এইটার মধ্যে দিবেন। আচ্ছা যাক, আমি যেখানে দিলাম এখানে, ঠিক আছে দরকার নেই। এখন এটার মতো এক্স্যাক্টলি কিন্তু এরকম হয় নাই, এই জন্য হয় নাই, আপনি দেখেন এখানে কিন্তু এই যে পাতলা করে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা কীভাবে দিবেন, এটা একটু দেখে আসি, এটা আমরা কোন জায়গায় দিব, এই এ এর পরে দিব। তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে পজিশন রিলেটিভ করতে হবে, জেড ইনডেক্স 1 দিতে হবে, তারপরে হচ্ছে এটাতে আফটার করেন, পজিশন সিলেক্ট করেন, লেফট 0 করেন, টপ 0 করেন, হাইট 100% করেন, ওয়াইডও 100% করেন, ব্যাকগ্রাউন্ড আপাতত এমনিতে একটু দিই, পরে ঠিক করতেছি ব্যাকগ্রাউন্ড রেড, জেড ইনডেক্স করতে হবে -1। এখন কন্টেন্ট কন্টেন্ট থাকবে হচ্ছে এইটা, কন্টেন্ট ব্লাঙ্ক, ওকে। এখন হাইট একটু বাড়াই দিই, আচ্ছা এটার অপাসিটি একটু কমাই, কালারটা ঠিক করে নিই, কালারটা কী হবে, এখানে যান এখানে যান, কালার কিন্তু এটাই, কালার কিন্তু এটাই, এটা অপাসিটি কমার কারণে এই কালারটা চলে আসছে আর কি। এখানে যান কালার দেন এইটা, এটা একটা কালারটা হবে ব্যাকগ্রাউন্ড এটা, এখানে এটা একটা অপাসিটি দেন, অপাসিটি দেন 0.5 দিলেন। দেওয়ার পরে এখন একটু কাজ করেন, এটা এরকম বাড়াইতে থাকেন, ধরেন আপনি 120 পিক্সেল দিলেন, 20% দিলেন, 120% দিয়ে তারপরে যেটা করবেন 140 দিলেন, দিয়ে টপ থেকে একটু মাইনাস করে দিলেন, এই যে 10 দিলেন। তারপরে যেটা করবেন ওয়েটটা বা আপনি করে দেন কত, 140 দিলাম না, এখন মাইনাস করেন এখানে লেফট থেকে -20 পিক্সেল, ওয়েটটা বেশি হয়ে গেছে না, ওয়েটটা কমান 20,
50 যে এখন দেখেন এর মতো হয়েছে এক্স্যাক্টলি, কিন্তু হয় নাই। আপনারা এখানে মাপ নিয়ে নিয়ে করবেন, আমি কিন্তু মাপ নিয়ে করি নাই, আমি যা দেখালাম যে কীভাবে সিস্টেমটা কীভাবে করবেন, ঠিক আছে। এই যে এরকম এটা আসলো, এখন আমার বাকি থাকলো কোনটা, এই যে এটা, এটার কালারটা নিয়ে নেন, এখানে যান, এখানে কালারটা নেন, এই এখানে সার্ভিসেস, সার্ভিসেস কন্টেন্টের ভিতর S2, এটা কালার হবে কি এইটা, আচ্ছা কালার এটা। আর ফন্টস তো হচ্ছে আমার ডিফল্ট ফন্টসটা এখানে পেয়ে আছে, আর সাইজও এখান থেকে নিয়ে নেবেন, সাইজটা দেখেন এক্স্যাক্টলি সাইজ কত, 36 না, ফন্ট সাইজ যদি আমি 36 PT ইউজ করি, অনেক বেশি না, পিক্সেল ইউজ করি, ঠিক আছে। এখন এটা ইউজ করলাম, আবার এটা থেকে এটা একটা দূরত্ব, এটা থেকে এটার দূরত্বটা কত দেখেন, 55 পিক্সেল। এখন যদি এটা থেকে প্যাডিং বটন দিয়ে 55 পিক্সেল, অনেক নিচে চলে আসে না, অনেক নিচে, কিন্তু এখানে কিন্তু আবার একটা মার্জিন 15 পিক্সেল আছে, মার্জিন যেহেতু 15 পিক্সেল, ওই যে ডিফল্ট আমার যেটা নেওয়া ছিল আর কি, তাহলে এত না নিয়ে আমাকে নিবে কত, 15 পিক্সেল যদি কম নেই তাহলে কত হবে, 40, প্যাডিং বটন 40 পিক্সেল, এখানে তাও কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, এটা তুলনা অনেক বেশি না, এই জন্য একটু আইডিয়া করে নিন। এখানে আপনি নেন হচ্ছে 20 পিক্সেল নেন শুধু, এখন কিন্তু ঠিক আছে বলা যায়, ঠিক আছে না। আচ্ছা এখন আরেকটা জিনিস কি, এইটা কিন্তু এই পাশে একটু জায়গা ছাড়া, এই পাশে একটু জায়গা ছাড়া, এটাকে বিভিন্ন ওয়েতেই করা যায়। সব থেকে ইজিয়েস্ট এটা কি, এই যে কন্টেন্ট, এটা এটাকে আমি যেটা করব, সার্ভিসেস কন্টেন্ট নামে একটা ডিপ নেওয়া ছিল আমাদের, সার্ভিসেস কন্টেন্ট, এটাকে ওয়েট করব হচ্ছে 80%, 80% করে মার্জিন করব 0.02। এখন কিন্তু দুই পাশে এই জায়গাটা ঠিক আছে, এই যে বেশি বেশি জায়গা ছাড়ানো না, ঠিক আছে না। এখন এটা থেকে আবার এটা থেকে একটা দূরত্ব আছে কিন্তু 75 পিক্সেল, 70 পিক্সেল। তাহলে এই যে এটা থেকে একটু প্যাডিং বটম করেন, প্যাডিং বটম করেন 70 পিক্সেল, ঠিক আছে। এই ফন্ট সাইজটাও মেপে নেবেন, এই ফন্ট সাইজটা কী আছে, আমাদের ডিফল্ট যেটা দেওয়া ছিল এটা অনেক বেশি হয়ে গেছে আসলে, আমাদের ফন্টের এটা কালার ছিল ডিফল্ট কালার না, এই কালারটা আমাদের দেওয়া ছিল না, এখানে এই কালারটা দিয়ে নিই, এইখানে সার্ভিসেস কন্টেন্টের ভিতর পি, এখানে দেখছেন আমাদের কিন্তু কালার হওয়ার কথা ছিল, এইটা এই কালার হওয়ার কথা ছিল, আর ফন্ট ওয়েট ঠিক আছে, ফন্ট সাইজটা একটু কমাই দিই, ফন্ট সাইজটা পিক্সেল ইউজ করি আমি, তাহলে সুন্দর দেখাবে, এই যে এখন ঠিক আছে। ওদের মতো যদি করতে চায়, ওই যে যেই সাইজ দেওয়া, এত পিক্সেল পিটি ইউজ করলে ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু ঠিক আছে। আরেকটা জিনিস চিন্তা করবেন যে এটা ঠিক আছে কিনা, আরও চিন্তা করলে এখানে দেখেন 1 2 3 4 পাঁচ লাইনে না এটা শো করতেছে, কিন্তু আমার এখানে কত লাইনে শো করতেছে, 4 লাইনে। তার মানে আমার বল হয়েছে কি, হয়তো ফন্ট সাইজটা কম হয়ে গেছে, না হয় কি হয়েছে আমাদের ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, আমি যদি ফন্ট সাইজ আর একটু বাড়াই দিই, এই যে এখানে তো ঠিক আছে, 20 পিক্সেল ইউজ করলে এখানে পাঁচ লাইনে শো করতেছে না, কিন্তু এটার তুলনায় অনেক বোল্ড মনে হচ্ছে এটাকে, এই জন্য আমি যেটা করবো, আসলে 15 পিক্সেলে ভালো ছিল আমার, এটা লাইন হাইট 24 পিক্সেল, ঠিক আছে। এই কথায় যেটা করতে হবে, এটার ওয়েটটা 70% করেন, 16% করেন আপনি, এখানে তো 5 লাইন শো করতেছে না, এই যে এখান থেকে এখানে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু ঠিক আছে, এটা গেল। এখন কী হবে, আমাকে এগুলো করতে হবে, এগুলোতে আমি যে একটা নিয়েছিলাম আমার, এই যে এটার নামটা ভুল হওয়ার কারণে এটা শো করতেছে না, আচ্ছা যেহেতু ভুল, আমরা যতটুকু আপাতত করলাম ততটুকু নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এখানে একটু কমেন্টস করি, সার্ভিসেস
রিলোড দেন, দিয়ে দেখুন ঠিক আছে নাকি। ঠিক আছে, ও আচ্ছা ঠিক নাই, ঠিক কেন নাই বলতেছি, এই যে আমাদের এতে এতে কালারটা কি ছিল, এতে কালারটা ছিল হচ্ছে এইটা, আমাদের কালার ইউজ করা আর একটা ডিফল্ট নেওয়ার সময় ভুল করলাম, খেয়াল নেই এখানে অ্যাড করতে, এর পিয়ের কালারটা এটা ঠিক করলাম, আর পিটির জায়গায় আমি কি করলাম পিক্সেল ইউজ করলাম। এখন যদি রিলোড দেন আবার, ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা আমার ফ্রন্ট ইয়ার নামটা ভুল কী জন্য একটু দেখে আসি, পেন্সিল স্কেয়ারও এটা আমার ভুল দেখাইতেছে নামটা, এখানে আবার দিয়ে আসি। তাও শো করতেছে না, আচ্ছা যাই হোক, আমার এখানে শো না করার পিছনে কারণটা বুঝতে পারতেছি, আমার হয়তো বা এখানে সিএসএস ফন্টোসমের যে সিএসএস এটা কল করা আছে কিনা একটু দেখতে হবে, মনে হয় না কল করা আছে। দেখার জন্য যাবেন ভিউ সোর্স পেজ থেকে, ভিউ সোর্সে যাবেন, এখানে সিএসএসগুলো দেখেন, আমার এখানে ফন্টোসমের সিএসএস কল করা নাই, এখন পাচ্ছে না, সিএসএস একটু কল করে আসি। হ্যাঁ এখানে যান, এখান থেকে বুটস্ট্র্যাপের পরে এখানে একটা কপি করেন, কপি করে সিএসএস এর নামটা কি ফন্টোসম মিন সিএসএস এটা কপি করেন এখানে দিয়ে দেন, এগুলো কমেন্ট করার দরকার নেই আপাতত, ফন্ট অফ সামিন সিএসএস। এখন দেখেন পাই কিনা, পাইছে না, তখন আসলে কল করা ছিল না আর কি, এই জন্য কি হইল আমার সিএসএস মনে হয় কেটে দিচ্ছি নাকি, হ্যাঁ হ্যাঁ এই যে এটা কেটে গেছে, এই জন্য সিএসএস পাচ্ছিল না। এখন দেখেন ঠিক আছে, পাইছে এখন, আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এটাও কিন্তু সেন্টার, এটা সেন্টার না, তাহলে আমি শর্টকাটে যদি এটাকে সেন্টার করতে চাই তাহলে কী করতে হবে, এই যে এগুলো হচ্ছে আমার এক একটা আইটেম, এটা না এক একটা আইটেম, প্রতিটা আইটেমের শেষে কী করবেন ট্যাগ সেন্টার লাগিয়ে দেন, ট্যাগ সেন্টার, তাহলে সেন্টার অটোমেটিক চলে আসতেছে, সে এই যে সেন্টার চলে আসছে। এখন এটাকে একটা সাইজ দিবেন, এটাকে একটা সাইজ দিবেন, এটা কালারটা ঠিক করবেন, এটার কালারটা কি, কালারটা নিয়ে আসেন, এই যে কালারটা এখানে রাখেন, এই যে এখন এটাকে ডিজাইন করি, এইটার সাইজ কত হবে এটা আসলে দেখে বোঝা যায় এখান থেকে, যদি সবগুলো পিএইচডিতে আসলে এগুলো ফ্রি পিএইচডি, তো এখানে উল্টা পাল্টা সাইজ দিয়ে রাখছে, আপনি যদি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু ওরা প্রিমিয়াম পিএইচডি আপনাকে দিবে, ওইখানে সাইজগুলো একদম পারফেক্টলি থাকবে, ওইখানে এক্স্যাক্টলি যে সাইজটা থাকবে এই সাইজটা ইউজ করলেই আপনি প্রপার মানে ঠিকঠাক মতো করতে পারবেন, কিন্তু এখানে সাইজটা যদি আমি এখানে যত সাইজ দিই ওই সাইজ যখন আমি ইউজ করতেছি তখন তো দেখলেন কী অবস্থা, সে কিন্তু এরকম হচ্ছে না, একদম ফুল ওয়াইড হয়ে যাচ্ছে, অনেক বড়ো হয়ে যাচ্ছে, কাজে এটা আপনাকে মোটামুটি আইডিয়া করে নিতে হবে যে কোনটা কত সাইজ হবে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে, সার্ভিসেস আইটেমস থেকে হচ্ছে, আচ্ছা সার্ভিসেস আইটেমস লাগবে না, সার্ভিসেস আইটেম, সার্ভিসেস আইটেমের ভিতর আই, আইকে একটা কালার দিই, এইটা কালার দিয়ে আমি ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ এটা কিন্তু একটা ফন্ট, এটা কিন্তু আপনি হাইট দিয়ে বাড়াইতে পারবেন না, এটাকে বাড়াইতে হবে কি দিয়ে, ফন্ট সাইজ দিয়ে, ফন্ট সাইজ আমি 15 পিক্সেল দিলাম, এটি ঠিক আছে। এটা এখন এটা থেকে একটা মার্জিন বটম হবে 40 পিক্সেল, 40 পিক্সেল না মার্জিন বটম 20 পিক্সেল দিই, এই যে নিচে কিন্তু একটা বটম, এই যে দেখছেন আমি চোখের আড়াইতেই করতেছি, এটা আপনার এখান থেকে ম্যাপে ম্যাপে করবেন, ম্যাপে ম্যাপে কীভাবে করতে হয় সেটা দেখালাম, এই যে 30 পিক্সেল দেওয়া আর কি, 30 পিক্সেল দিলে অনেক বেশি হয়ে যায়, তো এই দেখেন আমি যদি 30 পিক্সেল ইউজ করি এখানে দেখবেন অনেক বেশি, অনেক বেশি না, আচ্ছা এটা ইউজ করেন, 30 পিক্সেল অনেক বেশি হলে ভালো খারাপ দেখাইতেছে না, ভালো দেখাইতেছে, তবে 10 পিক্সেল যদি হয় এই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট এটার মতো দেখাই, এই যে ছোটো করেন একটু, আচ্ছা 30 পিক্সেল যেহেতু এখানে দেওয়া, 30 পিক্সেল দেখালে এটা খারাপ দেখাইতেছে না, এই জন্য আমি 30 পিক্সেল ইউজ করলাম। আবার কী হবে, S4 সার্ভিসেস আইটেম থেকে, সার্ভিসেস আইটেম থেকে S4 এটাও হবে কি আপনার মার্জিন বটম হবে, একটা মার্জিন বটম হবে 30 পিক্সেল সেমই হবে,
এটা কালারটাও কিন্তু এটাই হবে। এটা আবার টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস হবে না আপার কেস হবে না, ফন্ট সাইজ যেটি আছে এটাই পারফেক্ট আছে, সমস্যা নাই। এই যে ও এটা এটা আবার হচ্ছে এখানে একটা জিনিস করা আছে কি দেখি কি, আচ্ছা এখানে ফন্ট স্টাইল হচ্ছে আপনার কি জানে বলে এটাকে ফন্ট স্টাইল ইটালিক না সেট না, আমি বলে গেছি আমি, আচ্ছা দাঁড়ান কি জানে বলে এটা এই টেক্সটগুলোকে একদম সোজাসুজি আনার জন্য কি যেন একটা করছিল অনেক দিন ইউজ করা হয়নি বলে গেছি, এটা টেক্সট ফন্ট স্টাইল জাস্টিফাইড, টেক্সট স্টাইল না টেক্সট স্টাইল নাকি ফন্ট টেক্সট অ্যালাইন, সরি সরি হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাইড, এটা না এটা না সরি তো ভুল হয়েছে, এটা না এটা হবে সার্ভিসেস সার্ভিসেস আইটেম, সার্ভিসেস আইটেমের ভিতর পি পি হবে টেক্সট লাইন, টেক্সট লাইন জাস্টিফাই, এই যে এসেন এটা একদম সমান কিন্তু দুই পাশ আমাদের তো সমান। ঠিক আছে এখন আমাদের এখানে এই কোডটাকে আমি নিয়ে যাই, নিয়ে গেলাম এখন হচ্ছে আমার কোন সেকশনটা বাকি থাকলো এই সেকশনটা, এই সেকশনটাকে আমি বলছিলাম যে ওয়ার্কস নামে সেকশনটা হবে, তাহলে আরেকটা সেকশন নিয়ে নিই আমি, এটাকে কপি করি এই যে রো পর্যন্ত রেখে বাকিটা কেটে দিই, এখানে নামগুলো চেঞ্জ করি ওয়ার্কস এরিয়া, এই যে স্টার্ট এন্ড হবে এটা আর এটা হবে কি ওয়ার্কস এরিয়া, ওয়ার্কস এরিয়ার মধ্যে কী কী আছে দেখেন তো একটু, কিছুই নেই জাস্ট কি আছে এই যে চারটা কন্টে ইমেজ, ইমেজের মধ্যে হুবার ইফেক্ট আর হচ্ছে আপনার ইয়ে করা আর কি জাস্ট প্যাডিং আর কিছুই নেই তেমন। এখন ওয়ার্স আইটেমস নিলাম, তারপরে এখানে কল এমডি ফোর কল এমডি সিক্স হবে, কল এমডি সিক্স আবার কল এস এম সিক্স, কল এস এম সিক্স কি জন্য নিলাম আমি এটা দেখিয়ে বুঝতে পারতেছি, যেহেতু এটা চার কলাম এখানে এটা যখন ট্যাবলেট স্ক্রিনে যাবে তখন সে আপনার দুই দুই কলাম করে শো করবে, শুধুমাত্র মোবাইল স্ক্রিনে গেলে চার কলাম এক কলাম করে শো করবে, এই জন্য কল এস এম সিক্স নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে ভিতরে আমি নিব ওয়ার্কস আইটেম, এটা ছিল কিন্তু আইটেমস মানে সবগুলা আর আইটেম মানে হচ্ছে একটা, এটা নিলাম। নেওয়ার পরে এখানে কী থাকবে ইমেজ থাকবে জাস্ট একটা ইমেজ নেন, সরি অ্যাসেটস তো নাই, ইমেজের মধ্যে হচ্ছে ওয়ার্কস ওয়ান ডট জেপিজি, এটা কি ওয়ার্কস। এখন এই যে ওয়ার্কস আইটেম নিলাম, ওয়ার্কস আইটেমের ভিতর ইমেজ নিলাম, ইমেজের ভিতর আচ্ছা এটা পরে করি আগে দেখি যে কী অবস্থা, এটা পরে দেখে দিছি, এই যে একটা দুইটা তিনটা চারটা হলো, চারটা হওয়ার পরে এটাকে যদি আমি দেখি আচ্ছা ইমেজটা তো আমাদের পাইছি কি না এটাও দেখার আসল কথা, এটা দেখে আসি ইমেজেসের ভিতর ওয়ার্কস নামে ছিল কিছু ছিল না, না নেই নেই ওয়ার্কস নামে একটা নিলাম, এই ইমেজটা নিয়ে আসি একটু একটা ইমেজ নিয়ে আসি, এই যে ইমেজটাতে ক্লিক করলাম এখানে হচ্ছে ওভারলেটা আসলো এখানে ইমেজটা আসলো, তাহলে আমি কী করব কন্ট্রোল এ সি এন নিলাম এন্টার দিলাম
कंट्रोल भि दिलाम बैकग्राउंड बाद दिलाम कंट्रोल अल्ट्रा शिफ्ट एस এখন বেরি হাই নিলে 97 GB ঠিক আছে নিয়ে নিই এটা তো এই যে ভাই আমার ছিল ওয়ার্কস কইছিল ওয়ার্কস এর মধ্যে 1 এখন দেখেন আচ্ছা এমএস গুলো আসছে না পারফেক্ট এখন যেটা করতে হবে এইটাতে নিলাম এরপর প্রতিটির নিচে একটা প্যাডিং প্যাডিং গুলো কত দেখেন 2.5 নিবেন একটু বড় করে নিলে আপনি সুবিধা হই মানে 55 পিক্সেল আর কি 55 পিক্সেল তাহলে এখন একটু এটাকে ডিজাইন করি আমি এখানে যান প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে উপর থেকে একটা জায়গা ছাড়া আছে না 70 পিক্সেল তাহলে আমাদের ওয়ার্স এরিয়া যেটা ওয়ার্স এরিয়ার প্যাডিং টপ হবে 70 পিক্সেল দেখার কারণে এই যে আমি একটা বর্ডার ইউজ করলাম না এই বর্ডারটা কিন্তু বাইতেছে কিন্তু ঝামেলা করতেছে কিনা দেখি হ্যাঁ একটা ঝামেলা হচ্ছে ঝামেলাটা হচ্ছে কি আমার হচ্ছে এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে এই যে এটা ফুল স্ক্রিন হওয়ার কথা ছিল না কিন্তু আচ্ছা ফুল স্ক্রিন কেন হয়েছে সেটা আমি বলতেছি ফিক্স করতেছি আচ্ছা এখন এটা গেল এখন হচ্ছে এটা থেকে প্রতিটার আবার একটা ওয়ার্স আইটেম ওয়ার্স আইটেম এর মধ্যে আমাকে যেটা করতে হবে ওয়ার্স আইটেম প্রতিটাতে একটা থেকে আরেকটা দূরত্ব কত ছিল জানি 55 পিক্সেল আবার দেখি 55 পিক্সেল তাহলে প্যাডিং বটম 55 পিক্সেল এই যে ঠিক আছে না ঠিক আছে এখন এটা ওভারলে হবে এখানে আচ্ছা আরেকটা জিনিস দেখাই আমি এখানে দূরত্বটা আর এখানে দূরত্বটা দেখতেছেন অনেক তফাত না অনেক তফাত কিন্তু এই জন্য এটা হইতেছে কারণ হচ্ছে ইমেজ টোনও যে ওয়েটটার একটু বেশি ইমেজটার ওয়েট কিন্তু ইমেজটা কিন্তু 100% না এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাজ করার সময় ইমেজটা একটু বড় করে নেবেন কিন্তু যেহেতু এই ইমেজটা আমরা নিলাম এখন আমরা কী করতে পারি সর্বোচ্চ এটার ওয়েটটা 100% করে দিতে পারি 100% করে দিলাম আচ্ছা 100% করে দেওয়ার পরে একটা জামেলা এখানে আছে সেই জামেলাটা আমাকে ফিক্স করতে হবে সেই জামেলাটা হচ্ছে এই দুইটার দূরত্ব দেখতেছেন অনেক বেশি না আচ্ছা এটা করার জন্য আমাকে যেটা করতে হবে এটাকে একটা বিশাল একটা স্পেস ছাড়া কিন্তু এইখানে এই জন্য যেটা করতে হবে অনেকগুলো হয়ে আছে অনেকগুলো এর মধ্যে একটা হয়েছিল এরকম যে আমি ধরুন এইখানে নিলাম হচ্ছে কলম ডি 5 তারপরে নিব কলম ডি অফসেট 2 যার কারণে কী হবে এখানে একটা স্ক্রিন পাবে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস হবে কলম ডি অফসেট অফসেট 2 মানে হচ্ছে একটা প্যাডিং তাহলে কলম ডি 5 আর যদি কলম ডি অফসেট 2 নিতাম এই ক্ষেত্রে কী হতো খুব ইজিলি কাজটা করা যেত কিন্তু আমি যেহেতু কলম ডি অফসেট নেই নাই এক্ষেত্রে আমাকে কী করতে হবে এটা দিয়ে করতে হবে কাজটা প্যাডিং লেফট দিলাম 30 পিক্সেল প্যাডিং রাইট দিলাম 30 পিক্সেল এখন কিন্তু ঠিক আছে না বুঝছেন এখন কিন্তু ঠিক আছে আচ্ছা এটা প্যাডিং প্যাডিং দিব না এটা মার্জিন দিব মার্জিন কেন দিতেছি সেটা আমি বলতেছি মার্জিন মার্জিন এখন আপাতত এটুকু কিন্তু হয়ে গেল এটা নিয়ে নিই এখন এটা হচ্ছে এখানে দেখেন একটা ওভারলে কিন্তু আছে এখানে মানে হোভার করলে এই জিনিসটা আমার আসবে এই জন্য কী করতে হবে আমাকে এই জন্য এটা নিলাম এটার ভিতরে একটা ওভারলে নামে একটা ক্লাস নিব
ওভারলে নামে একটা ক্লাস নিলাম। ওভারলে ক্লাসের মধ্যে কি কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে একটা হেডিং থাকতেছে, আর ছোট ছোট একটা হেডিং, ছোট একটা কন্টেন্ট থাকতেছে, আর একটা বাটন থাকতেছে। এটা আমি দেওয়ারই দরকার নাই, পরে করবো এটা। জাস্ট এটা দিয়ে আমি দেখাইতেছি কাজটা কীভাবে করবেন। এখানে S4 নেন, একটা S4 নেন, যে কোনো কিছু একটা লিখেন, এই কন্টেন্টগুলো আপনারা নিয়ে আসেন। আচ্ছা এটা নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এটা নিয়ে আসলাম, আচ্ছা ঠিক আছে। এখন এটাকে একটু ডিজাইন করে আসি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই আগে। এটা রিলোড দেন, রিলোড দিয়ে যেহেতু এটার ভিতরে আগেই বলছিলাম যে আমাদের যে মেইন ডিপটা, মেইন ডিপটাকে কী করতে হবে, মেইন ডিপটাকে প্যারেন্টস ডিপটাকে পজিশন রিলেটিভ করতে হবে। চাইল্ড ডিপ কি ওভারলে, তাহলে চাইল্ড ডিপে যান, ওভারলেতে পজিশন অ্যাবসলিউট করেন। আচ্ছা এটাকে আমি একটু একটার সাথে একটা কানেক্ট করে নিই, মানে এটা কিসের ভিতর, ওয়ার্ডস আইটেমের ভিতর না, অথবা ওয়ার্ডস আইটেমের ভিতর এটা, কারণ ওভারলে নামে কিন্তু আমি এটা পজিশন অ্যাবসলিউট করলাম। পজিশন অ্যাবসলিউট করে এটাকে যেটা করব, বটম থেকে 0 করব, লেফট থেকে 0 করব। আচ্ছা বটম থেকে 0 করলাম, লেফট থেকে 0 করলাম, কিন্তু নিচে হচ্ছে আমি প্যাডিং ইউজ করলাম। আমি যে এখানে থেকে মানে প্যাডিং না দিয়ে মার্জিন কি জন্য, এই যে এখানে মার্জিন ইউজ করা দরকার ছিল, এই যে এখানে এখানে মার্জিন কেন ইউজ করছি জানেন, কারণ আমি যখন যখন এখানে ওভারলে করলাম না, ওভারলে করার কারণে দেখেন এটা কিন্তু আমি বটম থেকে 0 করার পরেও সে কিন্তু এখানে চলে আসছে, মানে একটু নিচে নেমে গেছে। এটা এই জন্য হয়েছে কারণ এখানে আমি প্যাডিং ইউজ করছি। আমি যদি এখানে প্যাডিং ইউজ না করে মার্জিন ইউজ করি, মার্জিন ইউজ করলাম, এক্ষেত্রে দেখেন তখন কিন্তু এই জামানাটা আমার করতেছে না। এই জন্যই আপনি যখন কোনো ওভারলে ইউজ করবেন বা কোনো একটা প্যারেন্ট জিপের ভিতর কোনো ইয়ে করবেন, আপনার মাইক্রোফোনটা মিউট করেন, কোনো কিছু যখন এরকম পজিশন অ্যাবসলিউট করা লাগবে, তখন প্যারেন্ট জিপটাকে অবশ্যই মার্জিন করবেন, প্যাডিং করার কোনো দরকার নেই। আচ্ছা এখন দেখি এখানে কী অবস্থা, আচ্ছা দুই পাশে একটা, এখানে 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 মাঝখানে তিন দিকে একটা জায়গা ছাড়বে। কী করতে হবে আমাকে, ওভারলেটাকে একটা প্যাডিং দিতে হবে, একটা প্যাডিং দিয়ে এখানে 20 পিক্সেল। ওকে এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এটা এটার ওয়েটটা 100% হবে, 100% হলো। এখন এই ওভারলের ভিতরে যে টেকগুলো আছে, এই টেকগুলোকে একটু ডিজাইন করি। যে ওভারলের ভিতর S4, এখানে যান, একটু বড় করে নিন। এটা হচ্ছে কালারটা তো অবশ্যই হোয়াইট, তাও দেখবেন এই যে হোয়াইট। ফন্ট সিমিলে কি ছিল, এটা যে রপিট, এটা ফন্ট সিমিলে এটা নিয়ে আসেন, এই যে এটা। তাহলে এখানে ফন্ট সিমিলে কোনটা, ফন্ট সিমিলে এটা, কালার কোনটা, এটা এটা। ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ ধরেন 25 পিক্সেল দিলাম। এখান থেকে দেখে আসবেন ফন্ট সাইজটা কত, এখানে ক্লিক করেন, তা 30 পিক্সেল। তাহলে এখানে ফন্ট সাইজটা কী দিলাম আমি, 30 পিক্সেল দিলাম। তারপর এখানের যে এটার কালারটা কি দেখে আসেন, এই যে কালারটা, এটা নিয়ে আসেন, ওভারলের ভিতর হচ্ছে পি, ওভারলের ভিতর পি হচ্ছে কালার, এটা এই যে কালার, এটা ঠিক আছে। এটা থেকে এটা দূরত্বটা কত, এটাও ম্যাপে ম্যাপে আপনার করতে হবে, এই যে দূরত্ব কত, টেন পিক্সেল। আমাদের ডিফল্ট দেওয়া কত ছিল, এটা এই যে ডিফল্ট দেওয়া ছিল কত আমাদের,
মার্জিন বাটন 10 পিক্সেল ঠিকই আছে। তাহলে এটা কি হলো আমাদের ঠিকমতো বেয়ে যাচ্ছে। এখন এই যে ওভারলেতে যেটা দিলাম এটা কিন্তু আমাদের এরকম ইয়ার দরকার নেই, মানে কি শো করানো থাকবে, শো করানো কিন্তু থাকবে না। এটাকে যখন আমি হোভার করব তখন কিন্তু যেটা শো করবে। এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি এই যে এটাকে আমার বটন থেকে জিরো করা ছিল না, বটন থেকে আমি -100% করি, -100% করলে তখন কিন্তু সে নিচে নেমে যাবে। -100% দিলে কই যাই, শুধু 100% দিই। আচ্ছা বটন থেকে 100% দিলাম, এখন এই সিএসএস গুলো আমি নিয়ে নিই। এই সিএসএস গুলো এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন কিন্তু ওয়ার্ডস ওভারলেটা আমাদের আপাতত শো করতেছে না, এটাকে আমরা নিচে নামাই দিছি না। এখন যেটা করতে হবে আমাদের এখানে ক্লাসটা কি, এই ক্লাসটা হচ্ছে ওয়ার্ডস আইটেম। আমাদের ওয়ার্ডস আইটেমকে যখন আমরা হোভার করবো তখনই একমাত্র ওভারলেটটা শো করবে। তখন আমি যেটা করতে পারি ওয়ার্ডস আইটেমকে একটা হোভার করি, ওয়ার্ডস আইটেমকে হোভার করলে কি হবে, ওভারলে যেটা ওয়ার্ডস ওভারলেটাই নিয়ে নিই। ওয়ার্ডস আইটেমকে হোভার করলে ওয়ার্ডস ওভারলেটা কি হবে, বটন থেকে জিরো হবে। এই যে এখন যদি এটাকে রিলোড করেন, সরি আল্লাহ কই আসছে, আচ্ছা 1 মিনিট, ভুল হয়েছে একটু, বটম ওয়ার্ডস ওভারলে না, ওয়ার্ডস ওভারলেটা বটম থেকে -100%, -100% দিয়ে যদি এখানে নিয়ে আসি, -100%, আচ্ছা এটা নিলাম, এটা নিলাম, এটা হইলো ঠিক আছে। ওয়ার্ডস আইটেমকে যখন হোভার করতেছি তখন ওয়ার্ডস আইটেমকে যখন হোভার করতেছি তখন ওভারলে বটন থেকে জিরো। আচ্ছা এটা এরকম কি জন্য হইতেছে বলি, এই যে আমি যেটা করব ওয়ার্ডস আইটেমের এটাকে ওভার ফ্লো হিডেন করে দিব। ডিস্টার্ব, আচ্ছা এটা জামাল হয়ে গেছে। আমি এখানে যখন করছিলাম না এটা কিন্তু তখন মার্জিন বটন করা ছিল, কিন্তু ক্লাসটাকে আপডেট করে নিই আমি, এই জন্য এই জামালাটা করতেছি। মার্জিন বটন করার পরে কি জামালা করতেছে, বটন থেকে জিরো করি, এখন ডিজাইন করি, ওয়ার্ডস আইটেমকে পজিশন রিলেটিভ করা হয় নাই, কাজ করবে বই থেকে। ও এই ক্লাসগুলো ওই যে আগে করা ছিল তো যার কারণে জামাটা হয়েছে। ওয়ার্ডস আইটেম কই ছিল, ওয়ার্ডস আইটেমকে এখানে ছিল মার্জিন বটম থেকে এটা হবে আর এটা হবে পজিশন রিলেটিভ, ওইখানে করছি কিন্তু এখানে নিয়ে আসা হয় নাই যার কারণে জামালা করতেছি। আচ্ছা এটা বটম থেকে -100% দিই, -100% মানে নিচে নিয়ে নিছি আর কি। এখন কি করেন, এখন এটাকে করেন, এই যে দেখেন শো করতেছে, এখন এটা শো করতেছে কিন্তু খুব তাড়াতাড়ি, যার কারণে আমি বুঝতে পারতেছি না যে আমার এটা দেখতে কেমন হইতেছে। এখন আমি একটা ট্রানজিশন ইফেক্ট নিয়ে আসি, ট্রানজিশন ইফেক্ট যদি এখানে দেয় তখন দেখা যাবে যে আসলে কীভাবে হচ্ছে। এটা এই যে ইফেক্টটাকে নিয়ে আসেন, মানে যেটাকে হোভার করবেন, এই মানে যেটা
ওভারকল লোড বেটাকে এরকম করেন, এটা ট্রানজিশন ইফেক্টে দেন, এখানে লিখেন ট্রানজিশন ইফেক্টে এটা দেন, দিয়ে একটা রিলোড দেন, এই যে এখানে করেন, এটা একদম নিচ থেকে আসতেছে না, নিচ থেকে যে আসতেছে না এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এই জন্য কি করবেন, এই যে ওয়ার্কস আইটেম যেটা এটাকে আপনি ওভারফ্লো হিডেন করেন, এই যে এখন দেখেন দেখছেন এখন কিন্তু নিচ থেকে আসতেছে না। তাহলে এই যে এই ক্লাসগুলো আমি যখন এই ক্লাসগুলো আপডেট করি ভুলে যাই এখানে নিতে, এই ক্লাসগুলো এখানে আপডেট করে নিয়ে নেবেন, আমি এই ক্লাসটাকে নিয়ে নিই। ওয়ার্কস আইটেম কী করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে, বুঝতে পারছেন? এখন এই যে এটাতে করলাম না, সবগুলো অন্য জায়গায় দিয়ে দেন। এই যে ওভারলে যেটা ছিল এটাতে ছিল, এখান থেকে অন্যগুলোতে নিয়ে নেন, এই যে এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এই যে ঠিক আছে। এখন হলো আমাদের রেসপন্সিভে গিয়ে সে কী ব্যবহার করতেছে সেটা একটু দেখার বেশি, ছোট করেন একদম ছোট স্ক্রিনে যায় প্রথমে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, বলা চলে যে মোটামুটি এটা রেসপন্সিভ, রেসপন্সিভ বলা চলে না, কোথাও কোনো ঝামেলা করতেছে, আপনাদের একটা ফাইল এই মুহূর্তে আমার ওপেন করা দরকার, এটা চলতে থাকুক, আপনারা কথা বলেন, কথার মাঝখানে ভিডিও চলতে থাকুক। এই যে এটা বোঝেন না, এটাই এটা এটা, আচ্ছা আচ্ছা এটা আবার, আচ্ছা এটা ফুল স্ক্রিন হয়ে গেছে না, ওইটা স্ক্রিন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বর্ডারটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে, ফুল স্ক্রিন কি জন্য হয়েছে বুঝতে পারছেন, ফুল স্ক্রিন হয়েছে, কই ও লেফট থেকে মার্জিন হচ্ছে, আমি তো আগেই বলে নিছিলাম, এটা আপনি যখন কোনো কিছুকে পজিশন অ্যাবসলিউট করবেন না, তখন এটাকে যখন আপনি একটা একটা ওয়েট দেওয়ার পরে লেফট থেকে যখন 50% করবেন, তখন তো কিন্তু সে লেফটের যে 50% 50%-এর পর থেকে সে কাউন্ট করবে তার ওয়েটটাকে। এই জন্য কী করতে হবে, ধরুন লেফটের পর থেকে আপনি 200 পিক্সেল একটা ওয়েট দিলেন, সে কী করবে লেফট থেকে সমান 200% নিয়ে তারপরে কী করবে, সে কাজ করা শুরু করবে, কাজেই আমার কিন্তু ওই একটু ডানে বেশি চলে যাবে না। এই জন্য কী করতে হবে, যতটা আমি ওয়েট নিব ততটা ওয়েটকে মাইনাস করে আবার লেফটে আনতে হবে, বুঝতে পারছেন? ওয়েট এটা বোঝেন নাই না, আচ্ছা আচ্ছা এগুলো আমি সব কেটে দিই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুড রাখবো, সমস্যা নাই। আচ্ছা ফিক্সড হাইট, এই যে এটা, এটার ভিতরেই তো আমি কাজটা করব না, তাহলে ও সরি ফিক্সড হাইট না, এটার নাম হচ্ছে ফিক্সড আইটেম। ফিক্সড আইটেমকে তো আমি প্রথমে কীভাবে লেফট রাইট করছি এটা তো বুঝতে পারছেন, এখন পজিশন প্যারেন্ট ডিপটা হয় পজিশন অ্যাবসলিউট থাকতে হবে, হয় পজিশন রিলেটিভ থাকতে হবে, এখানে এখানে প্যারেন্ট ডিপ কোনটা, এটা যেহেতু এটার ভিতরে আমি একটা ডিজাইন করবো বিফোর আফটার দিব, হ্যাঁ এখন আপনার হচ্ছে এটাকে একটু ডিজাইন করি, এই যে এটাকে, এটাকে যদি আমি ডিজাইন করি তাহলে কী হবে দেখেন, ফিক্সড আইটেমের ভিতর এটার কালার ধরেন দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড ধরেন দিলাম আমি গ্রিন, রেড না কালার ধরেন হোয়াইটই দিলাম, দেখেন এমনিতেই এটার প্যাডিং দিলাম 10 পিক্সেল আর হচ্ছে 20 পিক্সেল দিলাম ধরেন, এরকম হইলো, হ্যাঁ এটাতে কোনো, আচ্ছা দিলাম, দেওয়ার পরে এইটা হচ্ছে আমার দরকার কীরকম, এই যে দেখেন ছোটো করি, এই যে যে এটা, এই যে একটা অপাসিটি দিয়ে হালকা একটা মানে বর্ডার দেওয়া না, এটাকে আমি এখন করবো, এটাকে করার জন্য কী করতে হবে, এই যে এটা নিলাম, এটাকে আমি পজিশন মানে এটাকে প্যারেন্টস হিসেবে বিফোর আফটার করার জন্য যেটা মেইন
এটাকে প্রথমে পজিশন রিলেটিভ করব। এরপরে হচ্ছে আফটার, আফটারটা কিছুটা ওই যে পজিশন আফটারটা কীরকম দেখায়, এই যে আফটার নিলাম, আফটারটা পজিশন কি হবে, অ্যাক্সুলেট হবে, লেফট হবে জিরো, এটা একদম কমন, মানে এইগুলো জিনিসপত্র লাগবে, লেফট থেকে জিরো, টপ থেকে জিরো, কন্টেন্ট ব্লাঙ্ক, হাইট 100%, হ্যাঁ ওয়েট 100%, এই কোডগুলো লাগবেই। এরপর হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, কি ধরেন ইয়েলো দিলাম আমি, কী হলো আমার কন্টেন্ট হাইট হয়ে গেল। এই জন্য কী করতে হবে, আমার যে প্যারেন্ট জিপ যায় এটাকে কন্টেন্ট, এটাকে জেট ইন্ডেক্স 1 দিতে হবে, আর এটাকে কী করতে হবে আফটার জেট ইন্ডেক্স দিলাম, কারণ এটার ভিতরে হচ্ছে আমার কন্টেন্টটা, কন্টেন্টটাকে আমাকে শো করাইতে হবে, উপরে রাখতে হবে, এই জন্য জেট ইন্ডেক্স 1 দিলাম, আর এটাকে জেট ইন্ডেক্স -1 দিলে কী হবে আমার এই যে জেট কন্টেন্ট, হ্যাঁ কোনো কিছু দিতাম না, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড মনে করেন যে ব্ল্যাকই দিই, আচ্ছা এখন এটা কিন্তু ওইটা আগের যে ব্যাকগ্রাউন্ডটা এটা ঢেকে গেছে, এখন আমাকে কী করতে হবে একটা অপাসিটি দিতে হবে, ধরেন 0.5 দিলাম, 0.5 দেওয়ার পরে এখন কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারতেছি না যে এখানে কী হয়েছে, এই জন্য আমাকে যেটা করতে হবে হাইটটা আমাকে একটু বাড়াইতে হবে, পিক্সেল ওয়াইজ যদি আমি আপনি হাইটটা নেন তাও কোনো প্রবলেম নেই, আমি পিক্সেল ওয়াইজ হাইটটা নেই, পিক্সেল ওয়াইজ যদি আমি নেই 120 পিক্সেল দিলাম মনে করেন, অনেক বেশি হয়ে গেল না, আপনি 60 পিক্সেল না দিয়ে দেখলেন যে 80 পিক্সেল দিলেন, 80 পিক্সেল যখন এখন দিলেন তখন দেখলেন যে নিচে আসলো, উপর থেকে কোনো কিছু নাই তো, না উপর থেকে নাই, এখন কী করবেন এই যে ছাড়তে থাকেন টপ থেকে, 15 পিক্সেল হবে, 15, এই যে 15, হাইট কত হলো 18, এটার কিন্তু একটা হাইট ওয়েট দিয়ে নেবেন, আমি কিন্তু এখন প্যাডিং দিছি না, প্যাডিং দিয়ে এখন হাইট দিলে কী হয় দেখেন, প্যাডিং আমি ইউজ করবো না, দেখেন এখানে যত হাইট ওয়েট ছিল, এখানে হাইট ওয়েট কত ছিল, হাইট ছিল 56, ওয়েট ছিল, ওই যে ওয়েট ছিল তাহলে 56 আর 220, তাহলে এখানে যদি আমি হাইট ইউট ইউজ করি দেখেন কী হবে, হাইট 56 পিক্সেল আর ওয়েট হবে 20 পিক্সেল, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক করবেন কাজ না করলে আর কি, বুঝতে পারছেন, এখন এখানে একটা লাইন হেড দিয়ে দেন, লাইন হেড দিয়ে দিবেন 56 পিক্সেল, মানে হাইটটা যত দিবেন লাইন হেডটা ততই দিবেন, বুঝতে পারছেন, এখন কিন্তু আমি এখন আমি বিফোর আফটার একটা হিসাব পাবো, যখন আপনি প্যাডিং ইউজ করছেন তখন একটু হিসাব পাওয়া যায় না আর কি, ফন্টের সাথে গিয়ে এটা ঝামেলা করে, এখন আমি এটাকে কী করলাম, এটা কত 56 না, এখানে আমি ধরেন দিলাম 86 দিলাম, না এটি দিই আমি, এখানে এটি দেওয়ার পরে এখান থেকে ছাড়বেন কত জানেন, আর একটু সুবিধা হয়তো কী করলে জানেন, মাপটা একটু সহজে বোঝা দিতে পারতাম, এখানে যদি আমি 56 না দিয়ে কই এটা কোথায়, 56 না দিয়ে আমি ধরেন 50 দিলাম, এখানে 50 পিক্সেল দিলাম, বুঝতে পারছেন, এখানে ধরেন আমি 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল দেওয়ার পরে এখানে হচ্ছে দিলাম 80 পিক্সেল, তাহলে আমার টোটাল কত হইলো, এটার হাইটটা কত হইলো, না না 130 না, মানে আচ্ছা দাঁড়া আর একটু দেখি, এখন বুঝতে পারবেন আপনি, 15 16 পিক্সেল, না 15 পিক্সেল, আচ্ছা 15 পিক্সেল, যখন আমি 15 পিক্সেল দিতেছি এটা টোটাল কত হইলো, 80 পিক্সেল, 80 পিক্সেল না, এটা কত 50 পিক্সেল, 50 পিক্সেল হচ্ছে এইটা, বুঝতে পারছেন, উপরে কত 15 15 15, তাহলে এখানে ধরেন 50 50, আর উপরে 15 নিচে 15 কত হইল আমার, এটার কত নিলাম এখন, বুঝতে পারছেন, হ্যাঁ ঠিক আছে, এখন ওয়েটটা আমি 100% দিলাম না, ওয়েটটা মনে করেন আমি দিলাম হচ্ছে 300 পিক্সেল, বুঝতে পারছেন, এখন লেফট থেকে কমান, এটা কিন্তু আপনি হিসাব করে করবেন, আপনার ধরেন ওই যে এখানে আমার যে ওয়েটটা দেওয়া আছে না, এই ওয়েট থেকে ধরেন আপনি 20 পিক্সেল বেশি নিলেন, আপনি এখানে নিলেন মনে করেন যে 240 পিক্সেল নিলেন,
এখন কি করতে হবে, লেফট থেকে কত করবেন, অলরেডি এটার ওয়েট মাইনাস 10 করবেন, এই তো বুঝতে পারছেন, তাহলে লেফট থেকে মাইনাস 10, বুঝতে পারছেন, এইভাবে এটা করবেন, এটা কিন্তু সমান হয় নাই কারণ আমি তো ওয়েটটা কম নিয়েছি, আপনি ওয়েট বেশি নিয়ে করেন, এখানে ইয়ে করেন 200, হ্যাঁ রেকর্ড হচ্ছে 280 না, 280 নিয়ে নেন আপনি, রেকর্ড হলে সমস্যা নাই, এগুলো থাক, বুঝতে পারছেন এখানে আবার বেশি হয়ে গেছে, আপনি হিসাব করে করবেন এটা আপাতত, এটার কথা, এটার কথা বারবার বলতেছিলাম যে এটা ফুল স্ক্রিন কেন হয়েছে, ফুল স্ক্রিন এই জন্য হয়েছে কারণ আমি এই যে ব্যাডিংটা যখন ইউজ করলাম এটা কিন্তু সার্ভিস এরিয়ার নিচে ইউজ করলাম, এই যে দেখেন ব্যাডিং, মানে সরি বর্ডারটা আর কি, এখন এটা তো ফুল স্ক্রিন এই জন্য এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন আমি যদি এটাকে ফুল স্ক্রিন না করি, ফুল স্ক্রিন না করে যদি আমি এই যে এটার নিচে ইউজ করি, এটার নিচে এটা এই যে কন্টেনারের ভিতর যদি আমি এটা ইউজ করতাম এক্ষেত্রে কী হইতো, এটা কিন্তু ফুল স্ক্রিন হইতো না, যেহেতু এটা কন্টেনারের ভিতর ইউজ করে না এই জন্য কী হয়ে গেছে, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন যেটা আমাকে করতে হবে যেহেতু কোড করেই ফেলছি এক্ষেত্রে আমি এটা বাদ দিব, সার্ভিসেস এরিয়া এটাকে বাদ দিব, বাদ দিয়ে আমি এখানে একটা ক্লাস নিব, এই যে সার্ভিসেস এরিয়ার নিচে একটা এইচআর নিব, এইচআর দিয়ে মূলত একটা বর্ডার আনা হয় আর কি, এইচআর যদি আমি নিই এক্ষেত্রে কী হবে দেখেন কী হয়, এই যে সার্ভিসের নিচে যে বর্ডারটি ছিল বর্ডারটা বাদ দিয়ে দিই, এই যে বাদ বর্ডার বাদ দিলাম, আচ্ছা সরি এই এই এক্ষেত্রে কথা হলো আমাকে কী করতে হবে, কন্টেনারটা, কন্টেনারটা শুরু হয়েছে কই থেকে দেখেন, কন্টেনারটা শুরু হয়েছে এখান থেকে না, কন্টেনার আর র দুইটার মাঝখানেই আমি জিনিসটাকে রাখি, তখন দেখবেন যে এখানে একটা বর্ডার হয় না, এই বর্ডারটা বাদ দিলাম, বাদ দিয়ে এই যে প্যাডিং নিলাম না নিচে, প্যাডিং বটন, প্যাডিং বটনটা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে নিচে এই চারের মধ্যে যান, এখানে যে এই চারটা নিলাম এই চারের মধ্যে একটা বর্ডার দেন, বর্ডার দেন আপনি হচ্ছে 1 পিক্সেল সলিড, এখন এটাকেই আপনি একটা কাজ করেন একটা প্যাডিং দেন 50 পিক্সেল 0, ওয়েট দেন 100%, কই যাইতেছে আল্লাহ জানে, দরকার নাই কার দেন, প্যাডিং বটন বাদ দেন, বর্ডার বাদ দেন, এখন আমি ক্লাসটা এখানে নিয়ে আসি, আমার এখানে প্রথম থেকে উল্টা পাল্টা হয়েছে তো এই জন্য এটা এখন ঝামেলা করতেছে, এই যে সার্ভিসেস এরিয়া না, সার্ভিসেস এরিয়ার ভিতর কন্টেনার, কন্টেনারের ভিতর বর্ডার বটন দেন 1 পিক্সেল সলিড, এটা কালার দেন, এটা এখানে প্যাডিং বটন দেন 70 পিক্সেল, এখন দেখবেন যে এটা এখানে একদম এখান থেকে এখান পর্যন্ত না এসে সেন্টার আসছে, আচ্ছা আজকে আজ পর্যন্ত আজকে এইটুকুই, এর বেশি দেখানোর দরকার নেই, পুরোটাই দেখাতে চেয়েছিলাম কিন্তু আসলে সময় অতিরিক্ত নিয়ে নিচ্ছি, তো এটা সর্বোচ্চ আধা ঘন্টা লাগার কথা এই টেমপ্লেটটা করার জন্য, এমনিতে অনেক সময় নিয়ে গেছে, আর বেশি সেকশন নাই, কি আছে নিচে এই জাস্ট 1-2টা সেকশন, এটা পর্যন্ত আপনাদের নেক্সট কাজ হবে, এটা পর্যন্ত সম্পূর্ণটা করে একদম রেসপন্সিভ সহ 100% করে নেক্সট 2 দিনের মধ্যে এটাকে আপলোড করে দিবেন, আর আমি কোর ফাইলটা আপনাদের কাছে শেয়ার করবো না কারণ শেয়ার করলে ঝামেলা করবেন আপনারা।